আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব জিভে জল আনা লোভনীয় স্বাদের কদবেলের আচার। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক। এখানে আমি তিনটা বড় সাইজের কদবেল নিয়েছি আর মাঝখানে ফাটিয়ে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে কদবেলের ভেতরের পুরো অংশটা বের করে নিব। তো আমি তিনটা কদবেলেরই বের করে নিয়েছি, চুলায় চলে আসলাম। প্রথমেই আচারের জন্য মশলা তৈরি করে নিব। প্যানে দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন, আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে আস্ত জিরা। এখন এই মশলাগুলোকে অল্প আঁচে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিব। খুব বেশি ভেজে নিলে পুড়ে যাবে, সেক্ষেত্রে তেতো হয়ে আচারের স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই অল্প আঁচে ভেজে নিব, যখনই মশলাগুলোর ফ্লেভার বের হবে। চুলা বন্ধ করে দিয়ে মশলাগুলোকে গুঁড়ো করে নিব। আচার তৈরির জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সরিষার তেল, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ, মাঝখানে ছিঁড়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি বড় রসুনের 6-7 কোয়া রসুন কুচি। এখন নেড়ে ভাজতে থাকবো, যখন রসুন কুচি ব্রাউন কালার হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব কদবেল। এখন কদবেল তেলের সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে বিট লবণ। লবণটা পরবর্তীতে আরও কিছুটা ব্যবহার করব। 1/4 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আচারের জন্য তৈরি করা মশলার অর্ধেকটা, আর বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। এখন নেড়ে চেড়ে মশলাগুলোকে কদবেলের সাথে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে ভিনেগার। ভিনেগার দেওয়ার কারণে আচারটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। ভিনেগার দেওয়ার পর আচারটাকে আরও 3 থেকে 4 মিনিট ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি, দিয়ে দিব বাকি রয়ে যাওয়া আচারের মশলা, আর দিয়ে দিব আরও 1/2 চা চামচ পরিমাণে বিট লবণ। আমি পুরো আচারটাই বিট লবণ দিয়ে তৈরি করেছি, তবে আপনারা চাইলে সাধারণ লবণটাও ব্যবহার করতে পারেন। তবে বিট লবণ দিয়ে আচারটা তৈরি করলে সবচাইতে ভালো টেস্ট আসে। চিনি দেওয়ার কারণে আচারটা পানি ছেড়ে কিছুটা নরম হয়ে গিয়েছে। এখন আচারটাকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আচারটা ঘন হয়ে আসে। 5-6 মিনিট ভেজে নেওয়ার পর আচার যখন প্যান থেকে ছেড়ে যাবে তখন নামিয়ে নিয়ে পরিবেশন করে নিব সুস্বাদু লোভনীয় স্বাদের কদবেলের আচার। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ঘরের খাবার খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।